হাই, আমি পূজা। আপনারা দেখছেন পূজার রান্নাঘর। আজ আমি কুমড়োর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে এই রেসিপিটা কেমনভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপরে একটুখানি অল্প নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা আমি নেড়ে চেড়ে দেবো একটুখানি। পেঁয়াজটা খুব একটা লাল লাল করে ভাজবো না, হালকা আমি ভেজে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেব। এবার আমি সমস্ত কুমড়োটা এতে দিয়ে দেব। কুমড়োটার উপরে আমি এবার একটু নুন দিয়ে দিলাম। এবার আমি আরেকটু আমি হলুদ দিয়ে দিচ্ছি এর উপরে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। এটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এটা আমি 3 থেকে 4 মিনিট একটু ঢেকে রেখে দিলাম। আমি 3 থেকে 4 মিনিট পর আমি এই ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। এটা আমার দেখতে পাচ্ছ কুমড়োটা অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব। এ দেখো মশলাটার মধ্যে আছে আদা, রসুন, রসুন আছে 3 থেকে 4 কোয়া, আর এখানে দিয়েছি আমি সর্ষে, আর দিয়েছি জিরে বাটা। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর আমি অল্প একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনিটা বেশি দিচ্ছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। অল্প আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি, যদি লাগে পরে আমি দেবো। এবার আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কুমড়োটা আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আর একটু আগে করে নিলে ভালো হতো। এই সময় আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। এবার একটুখানি এটা ফুটে ঝোলটাকে আমি মেরে নেব। এই দেখো 1 মিনিট মতন আমি একটু ফুটিয়ে নিয়েছি, কুমড়োটা অনেকটাই মানে কমে এসেছে। এবার আমি আর ফোটাবো না, আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেব। আমি নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, আমার ঠিকই আছে। তোমরা যদি প্রয়োজন পড়ে নুনটা দিয়ে নেবে, আমি এটা আর কিছু করব না, এটা আমি এবার নাবিয়ে নেব। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। কুমড়োটা একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে, তোমরা একটুখানি কম করবে, কিন্তু কুমড়োর এই রেসিপিটা এরমভাবে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করতেও ভুলো না, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে আমার এই রেসিপিটা। আজ তবে আসি, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। বাই।